দেশে গণতন্ত্র আছে বলেই নতুন করে গণতন্ত্র উদ্ধারের প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না, তারপরও তারা অকারণে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে। রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানী সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির মতো গণতন্ত্র হত্যাকারীদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। গণতন্ত্রের অস্তিত্ব নেই বলেই বিএনপি শাখা কমিটি সম্মেলন করতে পারেনি। গণতন্ত্র নতুন করে উদ্ধার করার কোনো প্রয়োজন নেই, তারা নিজেরা গণতন্ত্র কতটা গণতন্ত্রে বিশ্বাস করেন সেটা হচ্ছে প্রশ্ন। তারা তো গণতন্ত্র মানে না, তারা গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই, গণতন্ত্রকে তারা হত্যা করেছে। বিএনপির একটা শাখা সংগঠনের সম্মেলন হয় না, সহযোগী সংগঠনের সম্মেলন হয় না, বিএনপি নিজেদের সম্মেলন কবে হয়েছে ফখরুল প্রদর্শীরা এখন এই মুহূর্তে বলতে পারবেন কিনা আমি জানি না। বাংলা একাডেমিতে ঘাতক দালা নির্মূল কমিটির 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির শান্তিপূর্ণ সব সমাবেশের অনুমতি দেয়া হয়, কোনো বাধা দেয়া হচ্ছে না। যে সমস্ত দল যখনই মিটিং করতে চাচ্ছেন, সমাবেশ করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সমাবেশ করার বা মানে আমাদের ঢাকা মেট্রোপলিটন কমিশনার যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি পারমিশন দিয়ে দিচ্ছেন। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। জনগণের দুর্ভোগ না বাড়িয়ে রাস্তাঘাট বন্ধ ও ভাঙচুর না করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করার আহ্বান জানান মন্ত্রী। আমাদের দেশে কাজ করার জন্য আতিকা রহমান, আরটিভি, ঢাকা।